কুরবানির ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে হাটগুলো। দেশীয় খামারিরা এই সময়টাকে টার্গেট করে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করেন গবাদি পশু, ভালো একটা লাভের আশা তো থাকে। এক বছর পয়লা এই তারিখে কুরবানিদের জন্য নিয়ে আসছি, 3.5 লক্ষ টাকা দাম চাইতেছি, এখন কত হবে সঠিক বলতে পারি না। নিয়ে আসছি আমরা লাভের জন্য, যদি লাভটা হয় তাহলে আমরা আরো 2-1টা কিনে বাড়াতে পারি, জনগণের চাহিদা পুরাতে পারি। তবে এ আশার আড়ালে লোকসানের আশঙ্কাও করছেন কেউ কেউ। ভারতীয় গরু বাজার দখল করলে মাথায় হাত পড়বে দেশীয় খামারিদের। এগুলা এলো অল্প দিন খাওয়াইলি মোটামুটি একটি বড় সরো আছে, এগুলা একটু বেনিফিটটা বেশি আসে। প্রাণী সম্পদ অধিদপ্তর অবশ্য দেশীয় খামারিদের আশ্বস্ত করেছে, তাদের মতে সীমান্ত দিয়ে চোরাই পথে যা আসছে তার পরিমাণ খুব কম। ব্যাপকভাবে গবাদি পশু আসতেছে এরকম কোনো তথ্যই আমাদের কাছে নেই। তো একটা যে কোনো জিনিস একটা লিকেজ একটা থাকতেই পারে, সেটা হয়তো এত কম যে এটা হয়তো 0.1% হতে পারে, এবং এটা কিন্তু কোরবানির যে পশুর চাহিদা তার উপরে কিন্তু এটা খুবই নেগলিজেবল। এটা এমন নয় যে কোরবানিকে টার্গেট করে এই লিকেজটা হচ্ছে। আর হাটগুলোতে বিশেষ নজরদারির নির্দেশনা আছে কর্তৃপক্ষের। খামারিদের লাভের কথাটি মাথায় রেখেই প্রাধান্য দেওয়া হচ্ছে দেশীয় পশুকে। যারা দেশি গরু নিয়ে আসছে তাদেরকে একমাত্র প্রায়োরিটির ভিত্তিতে ভালো জায়গা দিয়ে আমি তাদেরকে, আর যারা মোটাতে আছে তাদেরকে আমরা সাধারণত হাটে প্রবেশ করার জন্য একটা রেস্ট্রিক্টেড, মানে বলা চলে যে প্রবেশ নিষিদ্ধ একেবারে। পশুর দাম সাধারণের নাগালে রাখার পাশাপাশি ভারতীয় গরু আমদানি বন্ধের আহ্বান সংশ্লিষ্টদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।